বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স মাদ্রাসায় পড়ালেখা করে কোথায় পড়ালেখা করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে মাদ্রাসায় যাবে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির আম্মা সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিবে এই জন্য জামা কাপড় ইত্যাদি সব কিছু তৈরি করে সন্তানকে বাড়ি থেকে বের করে দিতেছে মাদ্রাসার দিকে যাও এই সময় সন্তানকে নসিহত করে সন্তান কোনদিন তুমি মিথ্যার আশ্রয় নিবা না যে অবস্থায় থাকো না কেন মিথ্যার আশ্রয় তুমি নিবা এই নসিহত করে সন্তানকে অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানীকে মা তার সন্তানকে বের করে দিল মাদ্রাসার দিকে মাদ্রাসার দিকে রওনা হয়েছে যেই যানবাহনে করে যাইতেছিল ডাকাত দলের কবলে পড়ে গেছে কোন দলের ডাকাত দল অ্যাটাক করেছে ঘেরাও করেছে সকলের কাছে যা যা ছিল সব কিছু নিয়েছে এইবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ মাদ্রাসায় পড়ালেখা করে মাদ্রাসার ছাত্র এইবার ডাকাত দলের ডাকাতরা বলে এই সন্তান তোমার কাছে কি কি আছে তোমার ব্যাগে এবং পকেটে যা ছিল আমরা তো সব কিছু নিয়ে নিয়েছি আরো কিছু কি আছে তোমার কাছে এইবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন জি আমার কাছে আরো আছে আল্লাহু আকবার বলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন জি আমার কাছে আরো কিছু টাকা আছে কিছু মুদ্রা আমার কাছে আছে বলে কোথায় আছে বলে আমার মা আমার এই যে কোমরে বেল বেঁধে দিয়েছে এই বেলের মধ্যে কিছু টাকা দিয়ে সেই বেলকে সেলাই করে দিয়েছে যেন অন্য সময় আমি এগুলো থেকে আমার হাজতকে পোড়া করতে পারি এই বেলের মধ্যে কিছু টাকা দিয়ে সেলাই করে দিয়েছে আজিব কথা ডাকাত দলের ডাকাতরা অবাক হয়ে গেছে সন্তানের কথা শুনে এ সন্তান তুমি যদি ইচ্ছা করতা তাহলে তো আমাদের কাছে এই কথাটা স্বীকার করতে নাও পারতা ডাকাত দলের সকলে এই সন্তানকে নিয়ে ডাকাতদের যে সর্দার আছে তার কাছে নিয়ে গেছে কোথায় ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গিয়ে টোটাল ঘটনা খুলে বলেন এইবার ডাকাত দলের সর্দার বলতেছে সন্তান আসলে তুমি বলো তো দেখি এমনটা তুমি কেন করলে তুমি যদি ওদেরকে বলতা না আমার কাছে আর কিছুই নাই তাহলে তো তোমার বেলের মধ্যে যে মুদ্রা রয়েছে এগুলো পাইতো না এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন মাদ্রাসার জন্য বাড়ি থেকে বের হইতেছিলাম কোথা থেকে আমার মা যখন আমাকে বিদায় করতেছিল সন্তান যাও মাদ্রাসার দিকে যাও পড়ালেখা করার জন্য ওই সময় আমাকে বলেছিল আব্দুল কাদের তুমি যত সমস্যার মধ্যেই থাকো না কেন কোনো সময় তুমি মিথ্যার আশ্রয় নিবা না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رہی میری مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سيد القوم نين ختم المرسلين سيد القوم نين ختم المرسلين آخر أمد بود فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله بنمالي بورب برا BPC كلاب و پروباشي در ادوگه দ্বিতীয় বর্ষের কি তাফসীর তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলী হায়দার সাহেব আর উপস্থিত রয়েছেন সহসভাপতি মোহাম্মদ বুরহানউদ্দিন সাহেব ইমাম ও খতিব বনমালী পূর্ব পাড়া জামে মসজিদ আর উপস্থিত দীনপ্রিয় ইসলাম প্রিয় বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা আজিজ তলাবা ছাত্র ভাইরা এবং দ্বীনের রাহবার হযরত উলামায়ে কিরাম ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই জান্নাতি এক পরিবেশে জান্নাতি এক মহলে জান্নাতি এক বাগানে কোরআনের মহাব্বতে উলামায়ে কিরামের সান্নিধ্যে কোরআন ও হাদিস থেকে
আমলে নিয়াতে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন خاتم النبيين رسول الانبياء حبيب كبرياء رسول اعلى رسول عربي جناب محمد رسول الله شكل بولي صلى الله عليه وسلم আপনারা সকলে ভালো আছেন? তাহলে আজকে এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে খুশি না বেজার? কথা বলেন না কেন, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি কিছুক্ষণ পর চলে যাবেন? হ্যাঁ, কোরআন হাদিসের মজলিসে, কোরআন হাদিসের মাহফিলে আমরা কেন এসে থাকি? আমরা যে কারণে এসে থাকি সেই কারণগুলো অনেকই অনেক সময় আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন মনে করেন গোপালপুরে এলান হয়েছে, এরপরে প্রচার হয়েছে 26 ইঞ্চি বক্তা আসবে, কয় ইঞ্চি, উদাহরণ শুরু। অথবা খুব কণ্ঠওয়ালা একজন বক্তা আসবে, অথবা আগে মহিলা ছিল এখন পুরুষ হয়েছে, চলো বন্ধু যাই দেখে আসি, কথা কন না গে, চলো বন্ধু যাই দেখে আসি, মহিলা থেকে পুরুষ হয়েছে 26 ইঞ্চি বক্তা ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? আছে না নাই? গুরান দিয়া যা জিলাপি খাস, কথা কন না কে? এই নিয়াত নিয়ে যদি মাহফিলে আমরা যাই তাহলে জিন্দগিতে কোনো পরিবর্তন আসবে? কথা বলেন না কেন, পরিবর্তন আসবে? পরিবর্তন আসবে না বাবাজি? আগে তো চুল কালো ছিল, দাড়ি কালো ছিল, এখন তো সাদা হয়ে গেছে, মাহফিলে তো জীবনে কম গেলাম না, এরপরে তো এখনো পরিবর্তনে আসতে পারলাম না। কারণ হলো ওটাই, ওই যে 26 ইঞ্চি বক্তা দেখতে গিয়েছি, আমলের নিয়তে আমি এই মাহফিলে যাই নাই কখনো, কথা বলেন না কেন? মেলে মেলে অঙ্ক মেলে? তাহলে এই কোরআন হাদিসের মাহফিলে কোন নিয়াতে আসতে হবে? বলে আমি মাহফিলে যাব, ওলামা ইকরামের জবান থেকে, কোরআনের হাদিস থেকে, কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোচনা শুনব, যে আলোচনা শোনার কারণে হয়তোবা আমি আমল করতে পারবো, যেখানে আমার অসুবিধা কিভাবে জামা পরিধান করতে হবে, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের গুরুত্ব কি পরিমাণ ইত্যাদি, বলে এগুলো আমি জানবো তথা আমল করব। এই নিয়াত নিয়ে যদি কদম বাড়ি থেকে উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন একদম মাহফিল শুনে বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কদম পড়বে ততগুলো নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, জিলাপি খাওয়ার নিয়ত কর, কথা কন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কি এই যে এতগুলো নাজ নিয়ামত দান করলেন এমনিতেই দিছেন, কথা কন না? এমনিতেই দিছেন, নিয়ামতের কোনো শেষ আছে? নিয়ামতের কোনো শেষ আছে? কয়টা নিয়ামত বলবো আর কয়টা শুনবে সম্ভব? এই যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর যে উম্মত হইতে পেরেছি এটাও তো একটা নিয়ামত, এটাও একটা কি নিয়ামত, বহুত বড় নিয়ামত। এই নবীর মর্যাদা অনেক উপরে, অনেক উপরে, উচ্চা মাকামুলা। এই নবীর মর্যাদা সম্পর্কে কবি বলেন, সাইয়্যিদুল কওম নাইনে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কওম নাইনে খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। মুসলমান ইমানদার, আমার আপনার নবী যদিও দুনিয়ার জমিনে সশরীরে সকল নবীর চাইতে
পরে আগমন করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর মর্যাদা সকল নবীর চাইতে উঁচু করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হে গোপালপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেন তোমরা বুঝো না রে মুসলমান এই নবীর উম্মত হইবার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে কয়টা নিয়ামতের কথা আপনাদের শোনাবো যে আমি আপনি বিনা দরখাস্ত যে উম্মত হইতে পারলাম এটাও একটা নিয়ামত নিয়ামত বুঝাইতে গিয়ে এটা একটা মিসাল দিলাম কি দিলাম একটা মিসাল দিলাম এইভাবে কয়টা নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত রঙের খাবার দান করেছেন আল্লাহু আকবার প্রত্যেকটা খাবার প্যাকেট করছেন কি করছেন প্যাকিং করছেন সুন্দর প্যাকেটের ব্যবস্থা করছেন দেখেন না আমরা দুনিয়াতে এই যে বিভিন্ন ধরনের পণ্য কিনি খাবার কিনিয়া আম জাম কাঁঠাল লিচু এগুলো কিন্তু আবার প্যাকিংও হয় যেমন সৌদি আরব থেকে খেজুর আসে রং বিরঙ্গের খেজুর আসে এক একটি খেজুরের প্যাকেট এক একটি এক এক রঙের প্যাকিং থাকে থাকে কি থাকে না এই প্যাকিং কেন করা হয় বলে এটা যে খাবে ভক্ষণ করবে তার হাত পর্যন্ত যে যাবে এর আগে যেন এই খেজুরের উপরে এই খাদ্যের উপরে কোনো পোকা মশা মাছি এগুলো যেন টাচ করতে না পারে কথা কন না কে এই জন্যই তো প্যাকিং করে বিশ টাকা দামের একটা বিস্কিট কোম্পানি কত সুন্দর প্যাকিং করছে যে ভক্ষণ করবে তার হাত পর্যন্ত যেন সুন্দরভাবে পৌঁছে এটার ভিতরে যেন বাতাস প্রবেশ না করে এটার ভিতরে যেন মাছি প্রবেশ না করে এটা যেন নষ্ট করতে না পারে এই জন্যই তো প্যাকিং করছেন কথা কন না কে আল্লাহর প্যাকিং এর ধরন কেমন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার কাঁঠালের কত সুন্দর কে আল্লাহ তাআলা প্যাকিং করছে প্যাকেট আছে না নাই ভালো না খারাপ মজবুত অনেক মজবুত না আল্লাহু আকবার একটা লিচু কত সুন্দর প্যাকিং চিন্তা করছেন আল্লাহ যে দিমাগ দিছে মেধা দান করছে চিন্তা করতে হবে তাহলে কয়টা নিয়ামত অস্বীকার করবে অনেক নিয়ামত আল্লাহ দান করছেন এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে জানায় দিলেন যদি কোনো আমার বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়াতান আদায় করবে অর্থাৎ শুকরিয়াতান আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতকে আস্তে আস্তে উঠায় নেন নাউজুবিল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের অংশে বলেন ইন্না আযাবী লাশাদীদ মুসলমানি বান্দার আর ওই ব্যক্তির জন্য কঠিন আজাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন নাউজুবিল্লাহ এই জন্য বলতে চাই রে মুসলমান বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কম নিয়ামত দান করছেন না বেশি নিয়ামত দান করছেন কম দিছেন না বেশি দিছেন ও মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম আপনাদেরকে আমি কেমন ভাবে বুঝাইব আপনাদেরকে আমি কিভাবে বুঝাইব আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন রে মুসলমান ছোট্ট একটি মিসাল দিলে সুন্দরভাবে হয়তো বা বুঝে আসবে বিশাল বড় সাগরের মধ্যে বিশাল বড় সাগর কেন সাগর কেন সাগর কেন এই গোটা দুনিয়াটা যদি
পানিতে ভরপুর করে দেওয়া হয় আর এই পানির মধ্যে এই বিশাল বড় সাগরের মধ্যে ছোট্ট একটি মাছ যদি চলাফেরা করে ওই মাছ বা পোকাটি কোনো ওই পোকাটি কোনোদিন অনুমান করতে পারে না মাপতে পারে না তার সামনে কি পরিমাণ পানি আছে তার পেটের নিচে কি পরিমাণ পানি আছে তার পিঠের উপরে কি পরিমাণ পানি আছে তার পিছন দিকে কত টন পানি আছে অর্থাৎ ওই মাছ এবং পোকাটি কোনোদিন অনুমান করতে পারে না কত হাজার টন পানির মধ্যে চলতেছে আল্লাহর বান্দাও কোনোদিন মাপতে পারবে না আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে সে ডুবে আছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ গোপালপুরের মুসলমানি বান্দার যুবক ভাইয়ের আল্লাহর গোলাম একবারও কি আল্লাহর কথা স্মরণ হয় না এই যে আল্লাহ পাক তোমাকে এতগুলো নাজ নিয়ামত দান করলেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সূর্যের ব্যবস্থা করে দিলেন তোমার জন্য তারার ব্যবস্থা করে দিলেন তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলেন তোমার জন্য ফসলের ব্যবস্থা করে দিলেন তোমার জন্য কত নাজ নিয়ামত দান করলেন রে মুসলমান একদিন তো চিন্তা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রত্যেকটা হিসাব কিন্তু তোমার কাছ থেকে নিয়ে নেবেন কথা বলেন ঠিক না ব্যাঠি খারাপ লাগে এই জন্য বলতে চাই রে মুসলমান আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া নিয়ামত পান কইরা আল্লাহর দেওয়া নিয়ামত গুলো ব্যবহার কইরা সেই আল্লাহর কোনো গান গাওয়া দরকার আছে না নাই দুনিয়ার জমিনে আপনাকে কেউ যদি মহব্বত করে ভালোবেসে বিভিন্ন দিক থেকে আপনাকে যদি অফার দিয়ে থাকে সুযোগ সুবিধা দিয়ে থাকে বিভিন্ন সময় আপনার হাজত পুরা করে কি করে বিভিন্ন সময় আপনার হাজত পুরা করে আপনার 10,000 টাকার প্রয়োজন তার কাছ থেকে সেই হাজতটা পুরা পাইলেন বলেন তো দেখি এদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে আর যেই ব্যক্তির কাছ থেকে আপনার হাজতগুলো পুরা হইতেছে তার গুণগান গাওয়া দরকার আছে না নাই কথা বলেন না কেন যার কাছ থেকে আপনি হাজতটা পুরা করতে পারতেছেন তার গুণগান যদি আপনি গান গান আগামীতে তার কাছ থেকে কখনো আর এমন সুযোগ পাবেন না কিন্তু আল্লাহর আদব তো এমন না আল্লাহ বান্দার প্রতি এতই দয়া করেন এতই মহব্বত করেন বান্দাদেরকে 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন যার কারণে আমরা এত বড় বড় নাফরমানি করি এত বড় বড় গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিন থেকে আমাদের বের করে দেন না কথা বলেন ঠিক না ব্যাঠি আজকে দেখা যায় মানুষ গুনার দিকে দৌড়াইতেছে কোন দিকে মানুষ গুনার দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াইতেছেন রে মুসলমান কিন্তু আল্লাহ যে আমাদেরকে কেন বানাইলেন এই কথাটাই আমরা ভুলে গেছি এই কথাই আমরা কি গেছি এই কথাটাই আমরা ভুলে গেছি আল্লাহ কি আমাদের খামাখা বানাইছেন নাকি কথা কন না কে পৃথিবীর মধ্যে যত ধরনের বৈজ্ঞানিক বলেন ছোট্ট থেকে ছোট্ট জিনিসও যদি আবিষ্কার করেন এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই কথা কন্যাকে আছে না নাই এই যে বোতল দেখতেছেন যেই কোম্পানি এটা আবিষ্কার করেছে সে এটা এই জন্যই আবিষ্কার করেছে এর মধ্যে পানি রাখা হবে এর মধ্যে কি রাখা হবে এই জন্যই তো নাকি ঘরের ভিতরে সাজায় রাখার জন্য এটা ঘরে সাজানোর জন্য এটা যেই কোম্পানি আবিষ্কার করেছে এর পিছনে লক্ষ্য বা উদ্দেশ্য হলো এই বোতলের মধ্যে পানি রাখবে অর্থাৎ প্রত্যেকটা বস্তু আবিষ্কারের পিছনে একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে
এই যে আমার চেহারা আপনি দেখতেছেন আপনাদের চেহারা আমি দেখতেছি এই লাইটের মাধ্যমে বৈদ্যুতিক বাতির মাধ্যমে কথা বলেন না কেন আমি একটা বইয়ের মধ্যে পড়েছিলাম এই পৃথিবীর জমিনে বৈদ্যুতিক বাতি যিনি আগে আবিষ্কার করেছিলেন এই বৈদ্যুতিক বাতি যিনি এই জমিনের মধ্যে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন সম্ভবত তার নাম হবে টমাস অ্যালবা এডিসন উনি বলেন আমি এই বৈদ্যুতিক বাতি এজন্যই আবিষ্কার করলাম এর মূল গুণ হলো সে আলো দিবে কি দিবে এর মূল গুণ হলো সে আলো দিবে এটা হলো আসল গুণ এজন্যই তাকে বানানো হয়েছে এই মূল গুণটা আসল গুণটা যদি তার মধ্যে বিদ্যমান না থাকে বলেন তো দেখি দোকান থেকে আপনারা ক্রয় করবেন দোকান থেকে এটা কেউ কিনবে এই বাতি কিন্তু কেউ কিনবে না এই নষ্ট লাইটের স্থান মানুষের ঘরে হইতে পারে না এই নষ্ট লাইটের স্থান একমাত্র কেবলমাত্র স্থান হলো ডাস্টবিনে কোথায় বুঝাইতেছিলাম বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে গুণ দিয়া বানাইলেন এই গুণ যদি আমাদের মধ্যে না থাকে এই গুণ নিয়ে যদি আমরা বিদায় হতে না পারি আমাদের স্থান জান্নাত হইতে পারে না নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের আগুনে পড়ে এরপরে না হয় ফয়সালা আসবে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন কি জন্য বানাইলেন আমি খুতবার মধ্যে পড়েছি ছোট্ট একটি আয়াত কারীমার অংশ এটার উপরে দুই একটি আলোচনা করব এরপরে আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এমনিতেই বানাইছেন কথা বলেন না কেন এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই কেন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্য কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার এই গোপালপুরের মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন কাদেরকে মানুষ এবং জিনকে বানাইছেন তৈরি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবসা করার জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে বিবাহ করার জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে খেতে খামারে কাজ করার জন্য বানান নাই আল্লাহ তাআলা আমাদেরকে চাকরি করার জন্য বানান নাই আল্লাহ তাআলা আমাকে চেয়ারম্যান করার জন্য বানান নাই আল্লাহ আমাকে মুফতি হওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে মুহাদ্দিস হওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাকে কোরআনে হাফিজ হওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাকে এমপি হওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাকে গ্রামের মাতবর হওয়ার জন্য বানান নাই আল্লাহ তাআলা আমাকে এরকম দোকানি করার জন্য বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কেবলমাত্র তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কথা বলেন ঠিক না ব্যাঠি ঠিক কইলেও ঠিক না ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন একমাত্র কেবলমাত্র তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য এই জন্য বলতে চাই রে মুসলমান আজ থেকে সজাগ হয়ে যাও সচেতন হয়ে যাও জীবনে কতই না নামাজ কাজা করলাম জীবনে কতই জুমার নামাজ মাইনাস করলাম খেলার মাঠে গিয়ে নামাজ কাজা করলাম স্কুলে গিয়ে নামাজ কাজা করলাম মাদ্রাসায় গিয়ে নামাজ কাজা করলাম আছে না নাই চাকরি অবস্থায় নামাজ কাজা করলাম
কর্ম অবস্থায় নামাজ কাজা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর হিসাব নেবেন কি নেবেন না? ও মুসলমান যুবক ভাইরা কি ভাবছো, আল্লাহর হাতে ধরা দিতে হবে না? কতক্ষণ নাকি আল্লাহর হাতে ধরা দিতে হবে কি হবে না? ভাবতে পারি হুজুর মারা গেলে কি হবে, মিশে যাব শেষ, মারা গেলে মিশে যাব শেষ, এটাই শেষ। না না না, তোমার বয়স যদি 50 হয়ে থাকে বলো তো দেখি 51 বছর আগে তোমার অবস্থা কেমন ছিল? তোমার বয়স যদি 20 হয়ে থাকে বলো তো দেখি 21 বছর আগে তোমার অস্তিত্বটা কেমন ছিল, ছিল নাকি? কথা কন নাকি? ঘুমান ঘুমান, আমার শোনার সময় ঘুমান যাব না, ঘুমান নাকি? ঘুম তো ধরারও কথা না, মাঝে মাঝে জাগায় দিই কি করি। তাহলে আপনার বয়স যদি 20 হয়ে থাকে 51 বছর আগে আপনার অস্তিত্ব কেমন ছিল? আমার অস্তিত্ব তো কিছুই ছিল না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো থেকে যদি, শূন্য থেকে যদি আমার অস্তিত্ব দিতে পারেন, মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে যাওয়ার পর আবার কেন অস্তিত্ব দিতে পারবেন না? পারবেন কি পারবেন না? জিরো থেকে আকৃতি ছিল না, কিছুই ছিলাম না, নাই কিছু থেকে যদি আল্লাহ তাআলা বানাইতে পারেন, সেটা আবার মিশ্রিত করে কেন আবার আল্লাহ তাআলা বানাইতে পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার শেষ আয়াত কারীমার মধ্যে এমন একটা আয়াত এসেছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতালি কুনতু তুরাবা। এখানে কাফের মুশরিকরা বলতেছে, কারা বলতেছে? কাফের মুশরিকরা বলতেছে আল্লাহ যদি আমরা মাটি হয়ে যাইতাম, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের মুশরিকরা বলে আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম। কে বলতেছে? কাফের মুশরিকরা। ও মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে কি আছে খুলে দেখো। এই যে আমরা গরু ছাগল মহিষ জবাই করি আর খাই, এগুলো কোনো চিহ্ন থাকে? কথা কন না কেন, এগুলোর কোনো চিহ্ন আছে? কোরবানির ভিতরে কোরবানি ছাড়া প্রতিদিন এভরিডে প্রতিদিন জব হইতেছে, এগুলো মানুষ ভক্ষণ করতেছে, এগুলোর কোনো চিহ্ন থাকে? গরু ছাগলের বিচার হবে না কইলো কে কে, এদেরও বিচার হবে, কি হবে? গরু ছাগলেরও, গরু ছাগল মহিষেদের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচার কার্যালয় যখন শুরু করে দিবেন, আরম্ভ করে দিবেন, দুনিয়ার জমিনে যেই সবল ছাগল দুর্বল ছাগলে অন্যায়ভাবে ধাক্কা মেরেছিল, কি মেরেছিল? সবল গরু দুর্বল গরু রে অন্যায়ভাবে ধাক্কা মেরেছিল, অতপর এই গরু রে মানুষ রে জবাই করে খেয়ে ফেলেছে। এরপর হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে, কোটি কোটি বছর অতিক্রম হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরু এবং ছাগল মহিষদেরকে একত্রিত করে দুর্বল ছাগল রে সবল বানিয়ে দিয়ে ওই যে শক্তিশালী ছাগল তারে দুনিয়াতে ধাক্কা মেরেছিল, কি মারছিল? দুনিয়াতে ধাক্কা মেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি এখন আমার সামনে ধাক্কা মারো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিচার করতে পারেন কি পারেন না? এ মুসলমান ইমানদার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ দুর্বল গরু তুমি এখন তারে ধাক্কা মারো আমার সামনে,
ধাক্কা মারবে বিচার হয়ে যাবে আল্লাহ বলবেন কুনতু তুরাবা মাটি হয়ে যাও কি হয়ে যাও সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে আল্লাহ এটা পারেন কি পারেন না আল্লাহ এটা পারবেন কি পারবেন না ও মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইং কাদির নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের উপর কাদের শক্তিশালী ইন্না এখানে এমন একটি এটা জিনিস এটার দ্বারা আল্লাহ তাআলা তাকিদ বুঝাইছেন কি বুঝাইছেন ইন্না দ্বারা আল্লাহ তাআলা তাকিদ বুঝাইছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের উপর কাদের শক্তিশালী ওই কাল কিয়ামতের ময়দানে গরু ছাগল বিচার করবেন কে জোরে বলেন কে কথা কন না গে পালানোর কোন পথ আছে পালানোর কোন পথ নাই রে বাবাজি এই জন্য সাহাবীদের জিন্দেগির দিকে তাকান সাহাবী পর্যন্ত যেতে হবে না তার চাইতে আরো নিচে নামে আসেন পীর বুজুর্গ তাদের জীবন একটু পড়েন না কেন দেখেন তারা কেমন ভাবে জীবন যাপন করেছেন আর আমরা কেমন ভাবে জীবন যাপন করি তাদের জিন্দেগি কেমন ছিলেন আল্লাহর বড় বড় ওলি তারা কিভাবে তাদের জীবনকে পরিচালনা করেছেন আর আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করি দোকানদারি করতেছি আর কাস্টমারকে ফাঁকি দিয়া 2 কেজির মধ্যে 100 গ্রাম কম করে ধরায় দেই এমন বুজুর্গ আছে না নাই কথা কন না এই লাগাই নাই মাঝে মাঝে মায়েরও খায় কি খায় ফলের ব্যবসা করে আঙ্গুর আপেল বেদানা কমলা লেবু বাঙ্গি ঠকাইতে ঠকাইতে এমন একদিন তালে বসে কয় না চোরের কয় চোরের 10 দিন নাকি গৃহস্থের একদিন এমন জায়গায় যা কম দিছে সেনাবাহিনীর চাকরি করে কি করে দেখা বুঝতে পারে না ছুটিতে বাড়িতে যাইতেছে কই যাইতেছে আমার মতো সাধারণ পোশাক পরা এখন সেনাবাহিনী চালাক না বোকা আর বাপ সব দেখে মনে হয়েছে কমই দিল না আর এক দোকানে গিয়ে আপেল নাই পা দেখি 1 কেজির ভিতরে 100 গ্রাম নাই এরম বুজুর্গ নাই কথা কন লাগে মাইনা দিলাম গোপালপুরে নাই মানলাম অন্য জায়গায় তো আছে এইবার সেনাবাহিনী আর কোনো কথা বর্তা নাই এরপরে উত্তম মধ্যম দেওয়া শুরু করে দিছে এমন মাঝে মাঝে ধরা খায় কি খায় না আমার কাছে একটা তথ্য আছে দেখে কইলাম কথা কন না গে আগের জামানার পীর বুজুর্গ আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকান তারা কেমন ভাবে জীবনকে পরিচালনা করেছে আর আমরা আমাদের জীবনকে কেমন ভাবে পরিচালনা করি রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে জীবনকে পরিচালনা করতে বলেছেন এমন করে জীবন আমরা পরিচালনা করি না কথাই কথাই মিথ্যা কথা বলি আছে না নাই ভাই তুমি কই মোবাইল এটা হয় আরো সুবিধা কই ভাই আমি তো গোপালপুরে ও বাড়িতে শুয়ে আছে ও বাড়িতে শুয়ে আছে কয় আমি গোপালপুর এমন আছে না নাই আগের জামানার বুজুর্গদের জিন্দেগি তো এমন ছিল না জীবন চলে যাবে এরপরেও কখনো মিথ্যার আশ্রয় তারা নিবে না এরপর তারা কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না বড় পীর আব্দুল কাদের জিলানি নাম শুনছেন নি আজকে শুনলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি
ছোট্ট বয়স মাদ্রাসায় পড়ালেখা করে, কোথায় পড়ালেখা করে? মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, মাদ্রাসায় যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির আম্মা সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিবে, এই জন্য জামা কাপড় ইত্যাদি সব কিছু তৈরি করে সন্তানকে বাড়ি থেকে বের করে দিতেছে, মাদ্রাসার দিকে যাও। এই সময় সন্তানকে নসিহত করে, সন্তান কোনোদিন তুমি মিথ্যার আশ্রয় নিবা না, যে অবস্থায় থাকো না কেন মিথ্যার আশ্রয় তুমি নিবা, এই নসিহত করে সন্তানকে, অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানীকে। মা তার সন্তানকে বের করে দিল মাদ্রাসার দিকে, মাদ্রাসার দিকে রওনা হয়েছে। যেই যানবাহনে করে যাইতেছিল, ডাকাত দলের কবলে পড়ে গেছে। কোন দলের? ডাকাত দল অ্যাটাক করেছে, ঘেরাও করেছে। সকলের কাছে যা যা ছিল সব কিছু নিয়েছে। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসার ছাত্র। এইবার ডাকাত দলের ডাকাতরা বলে, এই সন্তান তোমার কাছে কি কি আছে? তোমার ব্যাগে এবং পকেটে যা ছিল আমরা তো সব কিছু নিয়ে নিয়েছি, আরো কিছু কি আছে তোমার কাছে? এইবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন, জি আমার কাছে আরো আছে। আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন, জি আমার কাছে আরো কিছু টাকা আছে, কিছু মুদ্রা আমার কাছে আছে। বলে কোথায় আছে? বলে আমার মা আমার এই যে কোমরে বেল বেঁধে দিয়েছে, এই বেলের মধ্যে কিছু টাকা দিয়ে সেই বেলকে সেলাই করে দিয়েছে। যেন অন্য সময় আমি এগুলো থেকে আমার হাজতকে পোড়া করতে পারি, এই বেলের মধ্যে কিছু টাকা দিয়ে সেলাই করে দিয়েছে। আজীব কথা, ডাকাত দলের ডাকাতরা অবাক হয়ে গেছে সন্তানের কথা শুনে। এ সন্তান, তুমি যদি ইচ্ছা করতা তাহলে তো আমাদের কাছে এই কথাটা স্বীকার করতে নাও পারতা। ডাকাত দলের সকলে এই সন্তানকে নিয়ে ডাকাতদের যে সর্দার আছে তার কাছে নিয়ে গেছে। কোথায়? ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গিয়ে টোটাল ঘটনা খুলে বলে, এইবার ডাকাত দলের সর্দার বলতেছে, সন্তান আসলে তুমি বলো তো দেখি এমনটা তুমি কেন করলে? তুমি যদি ওদেরকে বলতা না আমার কাছে আর কিছুই নাই, তাহলে তো তোমার বেলের মধ্যে যে মুদ্রা রয়েছে এগুলো পাইতো না। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলে, আমি যখন মাদ্রাসার জন্য বাড়ি থেকে বের হইতেছিলাম, কোথা থেকে? আমার মা যখন আমাকে বিদায় করতেছিল, সন্তান যাও মাদ্রাসার দিকে যাও পড়ালেখা করার জন্য, ওই সময় আমাকে বলেছিল, আব্দুল কাদের তুমি যত সমস্যার মধ্যেই থাকো না কেন কোনো সময় তুমি মিথ্যার আশ্রয় নিবা না, কোনো সময় তুমি মিথ্যার আশ্রয় নিবা না। এই কথা শুনে ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত করেছে এই কথাটা গিয়ে, যেমন নাকি একটা তীর একটা পশুর মধ্যে গিয়ে আঘাত করে, তীরের মতো আঘাত করছে। পশুর ভিতরে যেমন নাকি তীর আঘাত করে, ভেদ করে, পশু আর জমিনে দৌড়াইতে পারে না। এই বড় পীর আব্দুল কাদের জিলানির জবান থেকে এই কথাটা তাকে এমন ভাবে আঘাত করেছে যার কারণে তার
চোখ থেকে আর পানিগুলো আটকায় রাখতে পারে নাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম এইবার অঝোরে কাঁদতেছে আর বলতেছে হাই রে जिंदगी কেমন ভাবে কাটাইলাম কত সম্পদ মানুষের কাছ থেকে ছিনায় নিলাম কত টাকা মানুষের কাছ থেকে রাহাজানি করে নিলাম কত মানুষরেই না জীবনে আটক করলাম সরদারের চোখের পানি দেখে তার সাগরেতগুলো অঝরে কাঁদতে ছিল অঝরে কাঁদতে ছিল এইবার সরদার বলে আব্দুল কাদের আমরা আর এমন থাকতে পারি না আমাদেরকে একটু তুমি আমাদের হাত ধরে তওবা পড়ায় দাও আল্লাহু আকবার বলে এ গোপালপুরের মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম ইতিহাসের পাতায় আজও লেখা আছে ইতিহাস সাক্ষী এই প্রত্যেকটা ডাকাত আল্লাহর বলি না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেন নাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটা ডাকাত আল্লাহর বলি হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে এরা এমন ভাবে তওবা করেছে এই তওবাটা আল্লাহ পাকের কাছে এতই মকবুল হয়েছে এতই কবুল হয়েছে এতই গ্রহণযোগ্য হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রত্যেককে আল্লাহর ওলি বানাইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি মুঝসে বুঝ কো দূর কর ইয়া ইলাহি মুঝসে বুঝ কো দূর কর তাকে দেখো উজুমে তুজুকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই মুসলমান ইমানদার এই জন্য বলুন তো দেখি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এ যুবক ভাইরা কেন মিথ্যা কথা বলো তোমার বন্ধু তোমাকে ফোন করেছে বন্ধু তুমি কোথায় আছো তুমি তো বাড়িতে শুয়ে আছো বাড়ির মধ্যে উপস্থিত আছো কেন তুমি বলো আমি গোপালপুরে আছি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা কথা বললে ছোট গুণা না বড় গুণা কথা বলেন না কেন গুনাহে কবিরা বড় গুনাহ হয় আর একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এ মুসলমান এই জন্য তোমাদেরকে বলতে চাই রে মুসলমান আজকে থেকে তওবা করো আল্লাহ আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না আল্লাহ যত মুসিবতের মধ্যে পড়ি না কেন আল্লাহ মিথ্যা আর বলবো না মিথ্যার যে কেমন শাস্তি কেমন শাস্তি রে মুসলমান মিথ্যা কথা বললে কবরের মধ্যে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফেরেশতা নিযুক্ত করবেন কি করবেন এমন একটা ফেরেশতা নিযুক্ত করবেন ওই যে আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় কাদার ভিতরে থাকে এটা কি মাছ বলে আমাদের সিরাজগঞ্জ বলি গোসই মাছ টাঙ্গাইলে কি কয় গোসই মাছ মারার জন্য একটা পদ্ধতি আছে না নাই কালিরম কি কয় এটা আমরা কই পাগলা সিরাজগঞ্জ কি কয় পাগলা আপনারা কি কয় যাই হোক এ জাতীয় একটা বস্তু ফেরেশতার হাতে ধরিয়ে দেওয়া হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক ওই যে দুনিয়াতে যারা মিথ্যা কথা বলেছিল কি বলেছিল মিথ্যা কথা বলেছিল ভাই তুমি কই আছো কয় আমি তো গোপালপুর শহরে ও বাসাই কম্বলের মধ্যে শুয়ে আছি কই আছে কম্বলের ভিতরে থাকে ভাই গোপালপুর মিথ্যার আশ্রয় যারা নিবে তাদেরকে এটা তারা শাস্তি দেওয়া হবে কি দেওয়া হবে তাদের গালের মধ্যে বাজানো হবে গালের মধ্যে বাজানোর পর এমন জোরে টান দেওয়া হবে
একদম গাল থেকে কান পর্যন্ত ছিঁড়ে যাবে তার চিৎকারটা দুনিয়ার মানুষ ব্যতীত সকল পশুগুলো শুনতে পারবে নাউজুবিল্লাহ খারাপ লাগে ঘুম ধরছে কেউ ঘুমাইছেন ঘুমাইলে হাত তুলেন ঘুমাইলেও হাত তুলতে পারবো কথা কন নাকি না আসলে কেউ ঘুমায় না আসলে আমার পরে ভালো ভালো বক্তা আছে আলহামদুলিল্লাহ বুঝেন নাই আমি আপনাদের একটু ঘুম ভাঙা দিতে সাইজ করে দিতেছি কি করে দিতেছি সাইজ করে দিতে তারপর তার আয়েশা কি করবে আর বড় সাইজ করে এই জন্য বলতেছিলাম বাবাজি মিথ্যা কথা বলা যাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এক কাপড়ের ব্যবসায়ী কোন ব্যবসায়ী নরসিংদীতে গেছি আমি এক সফরে কিসে এক কাপড়ের ব্যবসায়ী এসে বলে হুজুর আপনার কাছে একটা কথা বলতে চাই বললাম কোন কি কথা বাবুরহাট কোথায় বাবুরহাটের পাশেই ছিলাম হুজুর আমি বাবুরহাটে ব্যবসা করি কাপড়ের কিসে হুজুর মিথ্যা কথা ছাড়া তুমি কাপড় কাছে আইন না কি করবো এটা মিথ্যা কথা ছাড়া কাপড় বললাম কেমনে মিথ্যা কথা কন দিয়ে কনছে হুজুর এটা কেনা আমার এই 30টা কেনা 500 টাকা দেন ফট করে কয়া বলাই 600 দিয়ে আমার কেনাই আছে তুমি আমার বন্ধু মানুষ যাও 50 টাকা বেশি দিয়ে 650 দিয়ে নে আর হুজুর এইটা ইচ্ছা মতো চলে আসি না কি করুম চিন্তা করতে বাস্তব কথা বলতেছি কেচ্ছা শুনাইতেছি না আমি আমার সাথে যেটা কথা হয়েছে এটা বলতেছি এই বললাম এরকম কোন হুজুর আসলে কি করব এই জন্য আপনার কাছে খোলামেলা বলতেছি এটা কেনা হলো আমার 300 টাকা দেয় ফট করে হুজুর মুখ দিয়ে বের হয়ে যায় এটা আমার কেনাই আছে 400 টাকা দেয় আপনি কিভাবে 200 টাকা করেন দেন আপনি 50 টাকা লাভ দিয়ে দেন এখানে মিথ্যা আছে না নাই বললাম আমি তাকে বুঝাইলাম যে আপনি এটা 500 টাকা দিয়ে কিনছেন কত টাকা দিয়া 500 টাকা দিয়ে কিনছেন কত দিয়ে কিনছেন এটা বলার দরকার নাই কি নাই বলার দরকার নাই বিনয় নম্রতা সভ্যতা ভদ্রতা মাধুর্যতা ইত্যাদি আরো যত রঙ্গের ঢঙ্গের কথা আছে সেগুলো তার সাথে বিনিময় করে আপনি বলেন ভাই এটা আমি 700 টাকা হইলে বিক্রি করব যদি আপনার পছন্দ হয় মুসলমানের যেই আখলাক থাকবে এমন আখলাক নিয়ে আপনি বলেন সেই 700 টাকা যদি হয় আমার কাছ থেকে নিয়ে যাবেন কি করবেন 700 টাকা হইলে আমার কাছ থেকে নিয়ে যাবেন সে এমন কথা শুনে যদি আপনার কাছ থেকে এটা 700 টাকা দিয়ে নিয়ে যাই কিনছিলেন 500 দিয়া লাভ হয়েছে কত 200 আর ওখানে লাভ করছেন কত 100 বা 150 বা 50 মিথ্যা কথা বইলা মিথ্যা বললাম গুনাহ হইল আর এদিকে সত্য বললাম এরপরেও লাভ বেশি হলো বলুন তো দেখি এটা এটা ভালো হই না ওইটা ভালো এই জন্য বলতে চাই রে মুসলমান গোপালপুরের ইমানদার মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না আজকে থেকে আল্লাহর কাছে তওবা করে নে মুসলমান ইমানদার আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আর কোনোদিন মানুষের সাথে রাহাজানি করবো না মাপের মধ্যে কম দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি মিথ্যা কথা সাইরা নিয়ে চলতে থাকেন চলতে থাকেন চলতে থাকেন মিথ্যা হলো সকল সকল গুনার মা সকল গুনার কি মিথ্যা হইল সকল গুনার মা এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম মিথ্যা থেকে সকল গুনাহগুলো জন্ম নেয় এই জন্য আজকের মাহফিল থেকে তওবা করেন আল্লাহর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না আল্লাহ চলার প্রতি মিথ্যা বলবো না আল্লাহ চাকরির প্রতি মিথ্যা বলবো না আল্লাহ মানুষের সাথে কথা বলার সময় মিথ্যা বলবো না আল্লাহ ব্যবসার সময় মিথ্যা বলবো না আল্লাহ এরকম ভাবে কোনো পথে মিথ্যা করবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুপথ দেখায় আপনাকে সামনে বাড়ায় নিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আজকে থেকে আর মিথ্যা বলবেন আল্লাহ
আমরা জীবনে যেন আর কোনোদিন মিথ্যার আশ্রয় না নেই এমন তৌফিক তুমি আমাদের সকলকে দান করুন সকল বলুন আমিন আরো জোরে বলুন আমিন ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ